আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও সবাই অনেক ভালো আছি। তো আমার আজকের এই ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদের দিনে নাস্তার টেবিলে যেসব আইটেম আমি রেডি করেছিলাম সেগুলোর রেসিপি। তো ওই দিন তেলের পিঠা ছাড়া, মানে গুড়ের হান্দেশটা ছাড়া, বাকি সব কয়টি আইটেমই ছিল একেবারে ফুল প্রুফ রেসিপি। তো চিন্তা করলাম সেগুলি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো অনেকেরই কাজে আসতে পারে। তো ওই দিন রাত্রে সবচেয়ে প্রথমে আমি যে আইটেমটা রেডি করেছিলাম, মানে ঈদের আগের দিন রাত্রে, সেটা ছিল তেলের পিঠা। তো এটা তৈরি করার জন্য আমি নিয়েছিলাম চালের গুঁড়ি, আর সমপরিমাপে নিয়েছিলাম ময়দা, তারপর অ্যাড করে নিয়েছিলাম গুড় আর পানি, আর এই পিঠাটার টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি এটাতে অ্যাড করে নিয়েছিলাম মৌরি। তো সব কিছু দিয়ে একটু সময় ভালোভাবে মিক্স করার পর এটাকে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টার মতো হবে, তারপর আমি এটা তৈরি করি। আর এটা তৈরি করতে গিয়ে আমি যে এরকম হেসলে পড়েছিলাম, তো এটা আপনারা দেখতেই পারছেন ভিডিওতে। আমি প্রথমে যে কয়েকটা পিঠা তৈরি করেছিলাম সব কয়টি কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, মানে এক একটা এক এক ডিজাইনের হয়েছিল, তারপর ফাইনালি লাস্টের কয়েকটাই আসলে ভালো হয়েছে। তো সেই জন্য আজকে আর এটার পুরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। আর আমি যখনই কিচেনে এসে কোনো কাজকর্ম করি তো এটার বিহাইন্ড দ্য সিন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার জায়ানা মাহবির চলে এসেছিল তারা খেলা করতে, তো একদিকে আমি চুলাতে এই পিঠাগুলো তৈরি করছি আর অন্যদিকে তারাও এসেছে আমার কাজে একটু হেল্প করতে। তো এভাবে আসলে চলে আমার কাজকর্মের পাশাপাশি আমার ছেলেদের খেলাধুলা। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার চিকেন কোরমার রেসিপি, যেটা আসলেই অনেক বেশি টেস্টি হয়েছিল, আর এটা একেবারেই ফুল প্রুফ রেসিপি, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে কোরমা তৈরি করার জন্য আমি নিয়েছি প্রায় 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে আমি দিয়েছি 1টা আদার কিউব, 1টা রসুনের কিউব, আর গরম মশলা হিসেবে আমি এখানে দিয়েছি 1টা তেজপাতা, 2টা দারচিনি আর 4টা এলাচি, দ্যাটস ইট, আর কোনো কিছু দেইনি। আর এটাতে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ। তো এখন আমি মশলাটা সামান্য কিছু কষানোর পর দিয়েছি 1.5টার মতো বেবি চিকেন, আর এই বেবি চিকেনটা আমরা সব থেকে কারি সাইজ করে কাটিয়ে এনেছিলাম, আমরা সবসময় যেভাবে আনিয়ে থাকি। তবে এই কুরমাটা তৈরি করতে চিকেনের পিসটা যদি একটু বড় হয় দেখতেও আসলে ভালো লাগে। তো এখন আমি কুরমাটাতে যে স্পেশাল একটা মশলা তৈরি করে দেব সেটার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপের মতো ক্যাশুনাট, তারপর 4 টেবিল স্পুনের মতো গ্রিক স্টাইল ইয়োগর্ট, আর দিয়েছি 1 কাপের মতো দুধ। তো এখন আমি এসব কিছুকে ব্লেন্ডারে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব, মানে খুবই ক্রিমি একটা পেস্ট তৈরি করে নেব, আর এই পেস্টটাই কুরমাটার টেস্টটা আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। আর এই পেস্টটা আমি তখনই অ্যাড করব যখন এই চিকেন থেকে পানিটা বের হয়ে তারপর আবার শুকিয়ে যাবে, তখনই এটাতে দিয়ে দেব এই পেস্টটা। তারপর আমি চুলার আঁচটা কম করে রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, তারপর আবার এটাতে অ্যাড করে নেব কয়েকটা কাঁচামরিচ, কারণ এটাতে আমি কোনো ঝাল দিইনি, আর এই কাঁচামরিচটা দেওয়াতে আসলে কোনো ঝাল বের হয়নি, শুধু একটা সুন্দর স্মেল বা ফ্লেভার অ্যাড হয়েছিল। আর এই চিকেন কোরমাটা আসলে অনেকেই অনেকভাবে তৈরি করেন অনেক মশলাপাতি দিয়ে, তো আমিও আসলে অনেকবার অনেকভাবে তৈরি করেছি। তবে আমার আজকের এই রেসিপিটা তৈরি করে আমি আসলে অনেক বেশি হ্যাপি, আর আমার হাজবেন্ডও এই কোরমাটা খেয়ে অনেক বেশি পছন্দ করেছেন। তো চিন্তা করলাম কেন না এটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর আসলে বেশ কিছুদিন আগেই আমার একটা নিস আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন চিকেন কোরমার একটা রেসিপি শেয়ার করি, তো এই রেসিপিটা আসলে ওর জন্যই শেয়ার করলাম। তো আমি জানি পপি তুমি আমার এই ব্লগটা দেখবে, তো এই রেসিপিটা স্পেশালি তোমার জন্যই শেয়ার করা।
আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সেকেন্ড রেসিপিটা। তো এটা তৈরি করার পাশাপাশি আমি কিন্তু আমার এগ পুডিংটাও তৈরি করে নিয়েছিলাম, তবে আজকের এই ব্লগটিতে এগ পুডিংয়ের রেসিপিটা শেয়ার করছি না, তবে ইনশাল্লাহ পরে একটা ব্লগে শেয়ার করব। আমার এই এগ পুডিংটা খুবই টেস্টি হয়েছিল আর দেখতেও খুবই নাইস হয়েছিল। তো এখন আমি আপনাদেরকে বলি আমি নারকেলের এই পপটা কীভাবে তৈরি করেছিলাম। আর আসলে আমি যখন এই নারকেলের পপটা তৈরি করব তখন দেখলাম যে আমার ঘরে ফ্রোজেন যে নারকেল কুড়ানো থাকে তো সেটা আমার ফ্রিজে ছিল না। তো না থাকার কারণে আসলে কোনো অসুবিধা হয়নি। আমি আমার আজকের এই নারকেলের পপগুলো তৈরি করেছি ড্রাই যে নারকেল কুড়ানো থাকে সেটা দিয়েই। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো ড্রাই নারকেল কুড়ানো সমপরিমাপে মানে 2 কাপ দুধের মাঝে ভিজিয়ে রেখেছিলাম যাতে এই নারকেলটা একেবারে সফট হয়ে যায়। তো এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এভাবে ভিজিয়ে রাখার পরই কিন্তু একেবারে সফট হয়ে গিয়েছিল। তো এখন আমি একটা ফ্রাইং প্যানে এই নারকেল কুড়ানো দিয়ে তারপর এটাতে দিয়েছিলাম 1টা তেজপাতা, 2টা দারচিনি আর 2-3টা এলাচি। তো এগুলোকে একটু সময় ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এটাতে আমি অ্যাড করে নিয়েছিলাম 3 থেকে 4 টেবিল স্পুনের মতো চিনি। তারপর এই নারকেলের সঙ্গে চিনিটাকে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম, মানে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর হঠাৎ আমার মনে হলো এটাতে যদি সামান্য গুড় মিক্স করে নিই তাতে নারকেলের পপটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। তো আমি এটাতে সামান্য গুড়ও কিন্তু দিয়ে আবারও একটু ভেজে নিয়েছিলাম, তবে সেই পার্টটা আর রেকর্ড করা হয়নি। আমি আজকে যে নারকেল পপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আসলে খুবই ইজি আর খুব সহজেই তৈরি করা যায়। আর আপনারা যদি আমার পুরোটা রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করেন তাহলে আপনাদেরও নারকেলের পপটা খুব সুন্দরভাবেই হবে। আমার আসলে আগে মানে কোনো দিনই খুব ভালোভাবে নারকেলের পপটা হতো না। তো আজকের এই রেসিপিটা আসলে আমার অনেক বেশি কাজে এসেছে, তো সেজন্যই আপনাদের সাথে এটা শেয়ার করে নিচ্ছি। তো এখন আমি নারকেল পপের যে খামিটা তৈরি করব সেটার জন্য এখানে পুরোপুরি 2 কাপ পরিমাপে প্লেন ফ্লাওয়ার বা ময়দা নিয়ে নিচ্ছি। তো এখানে 2 কাপ ময়দার সঙ্গে আমি অ্যাড করে নেব 1/2 টিস্পুন পরিমাপে লবণ, তারপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাপে চিনি। আর এখন 2 কাপ ময়দার সঙ্গে আমি অ্যাড করে নেব 1/3 কাপ পরিমাপে তেল। আর আপনারা চাইলে আসলে যে কোনো ধরনের সয়াবিন তেল এটাতে অ্যাড করতে পারবেন। আর আমরা যেহেতু অলিভ অয়েলটাই খাই তো সেই জন্য অলিভ অয়েলটাই এটাতে অ্যাড করে নিচ্ছি, তবে আমি এই তেলটা কিন্তু সরাসরি ময়দার সঙ্গে অ্যাড করছি না। আমি এই তেলটাকে একটা ফ্রাইং প্যানে দিয়ে সামান্য গরম করার পরই এটা ময়দার সঙ্গে অ্যাড করে নেব। আর এখন ময়দার সঙ্গে দিয়ে রাখা চিনি আর লবণটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তারপর এটাতে অ্যাড করে নেব গরম করে রাখা এই তেলটাকে। আর এই অবস্থায় ভুলেও হাতটা দিবেন না মানে ময়দাতে, কারণ তেলটা যেহেতু অনেক গরম হাতটা পুড়ে যেতে পারে। তো এখন আমি এই ময়দার সঙ্গে তেলটাকে মিক্স করার জন্য একটা হুইস্ক দিয়েই এটাকে ভালোভাবে মিক্স করে নেব, বা আপনারা চাইলে উইস্কের যদি না থাকে তাহলে কাঁটা চামচ বা যে কোনো চামচ দিয়েও ভালোভাবে মিক্স করে নিতে পারেন। তেল আর ময়দা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমি এটাতে অ্যাড করে নেব পানি। তো এখানে আমি নর্মাল পানিটাই নিয়েছি, মানে খুব বেশি গরমও না আবার ঠান্ডাও না। তো এখানে পুরো 1/2 কাপের মতো পানি আমি নিয়েছি, তবে পুরোটা কিন্তু আমার লাগেনি। আপনারা দেখতেই পারবেন এখানে আমি 1/2 কাপের চেয়েও কিন্তু কম পানি ব্যবহার করেছি। তো এখানে আমি পানিটা কিন্তু একসঙ্গে দিইনি, অল্প অল্প করে দিয়েছি, মানে যতটুকু দেওয়া প্রয়োজন হয়েছে ততটুকুই দিয়েছি। তো এখানে আমি অল্প অল্প করে মানে কয়েকবারই পানিটা অ্যাড করেছি, তবে আমি যে 1/2 কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে কিন্তু পুরোটা পানি আমার লাগেনি, মানে অল্প কিছু পানি রয়ে গিয়েছিল। আর এটা আসলে ডিপেন্ড করবে আপনারা যখন এই খামিটা মাখাবেন তখনই বুঝতে পারবেন যে পানিটা কতটুকু লাগবে।
আর এই তো আমার খামিটা অলমোস্ট রেডি, তো এখন আমি এটাকে ডেকে রেখে দেব প্রায় হাফ এন আওয়ারের মতো। তো হাফ এন আওয়ার পর আবারও চলে আসলাম, আর এই তো দেখতেই পারছেন আমার ডোটা মানে খামিটা কতটা সফট হয়েছে। তো এখন আমি এগুলোকে আবারও হাত দিয়ে ভালোভাবে মতিয়ে নিচ্ছি, তারপর আমি আমার সবগুলো নারকেলের পপ তৈরি করে নেব। তো এখন আমি প্রথম নারকেলের পপটা তৈরি করার জন্য একটা রুটি বেলে নিচ্ছি। আর এই তো এই হচ্ছে আমার নারকেলের সেই পুরটা যেটা দিয়ে আজকে আমি নারকেলের সবগুলো পপ তৈরি করব। তো এটাতে তো প্রথমে আমি সামান্য চিনি দিয়েছিলাম, তারপর অ্যাড করেছিলাম গুড়টা। আর এই গুড় দেওয়ার কারণে আসলে নারকেলের পপগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি আমার জীবনে নারকেলের এই পপটা আসলে অনেকবারই তৈরি করেছি, তবে প্রত্যেকবারই ভেতরের এই ফিলিংটা খুবই নাইস হয়েছে, মানে অনেক বেশি টেস্টি হয়েছে। তবে বাইরের যে আবরণ বা লেয়ারটা সেটা আসলে এক একবার এক এক রকম হয়েছে, কখনো হয়েছে অনেক শক্ত, কখনো হয়েছে অনেক নরম। তবে আজকে যে রেসিপিটা ফলো করে আমি এটা তৈরি করেছি, যার কারণে আমার এই নারকেলের পপটা আসলে খেতে অনেক অনেক বেশি টেস্টি হয়েছে, মানে ভেতরের পাটটা তো খুবই টেস্টি হয়েছিল, তারপর বাইরের যে আবরণটা সেটাও কিন্তু মানে খুব যে সফট তেমনটা না, মচমচে খাস্তা টাইপের হয়েছিল। তো আপনারা যদি আমার এই পুরোটা রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করেন, তাহলে আমার বিশ্বাস যে আপনাদের নারকেলের পপটাও খুবই সুন্দর হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। আর এই নারকেলের পপগুলো যদি এভাবে তৈরি করে ফ্রাই করে রেখে দেন নর্মাল যে কোনো জায়গায়, এটা আপনারা 3-4 দিন পর্যন্ত খুব ভালোভাবে খেতে পারবেন, এটা একেবারে মচমচে বা খাস্তা থাকবে। আর এটাকে যদি আপনারা ফ্রিজে রেখে দেন, মানে নর্মাল ফ্রিজে, তাহলেও কিন্তু এটা 7 দিনের মতো ভালো থাকবে। আর আপনারা যদি চান এভাবে তৈরি করে অনেক দিন ভালো রাখতে, মানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে, তাহলে প্রায় 1-1.5 মাসের মতো এটা অনায়াসে একেবারে ফ্রেশের মতনই থাকবে। আর এখন আমি কিছু আলুর পরোটা তৈরি করব, তো সেজন্য এখানে নিয়েছি 1 কাপ, আরও সঙ্গে নিয়েছি 1/2 কাপের মতো ময়দা। তারপর এখানে অ্যাড করে নিয়েছি 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন চিনি, তারপর 1 টেবিল স্পুন তেল। তারপর আমি এসব কিছু দেওয়ার পর এটাতে অ্যাড করে নিয়েছিলাম পানি, আর পানিটা আসলে রুম টেম্পারেচারে পানিটা নিয়েছি, আর পানিটা যতটুকু লেগেছে সেই পরিমাপে আমি এটাতে অ্যাড করে নিয়েছিলাম। তো এখন আমি সব কিছু দেওয়ার পর ময়দাটাকে মানে খামিটাকে একটু ভালোভাবে মতিয়ে নিচ্ছি, আর এটাকে এভাবেই রেস্টে রেখে দেব আবারও প্রায় হাফ এন আওয়ারের মতো। আর এখানে আমি আলুর পরোটা তৈরি করার জন্য নিয়েছি প্রায় 7-8 পিসের মতো আলু সিদ্ধ করে। তারপর এখানে যে মশলাটা আমি অ্যাড করে নিয়েছি এটা ছিল, আমি কিছু পেঁয়াজকে একটু ভুনা করে নিয়েছিলাম, সঙ্গে দিয়েছিলাম কিছু ধনে পাতা, তারপর কাঁচামরিচ, আর মশলা হিসেবে দিয়েছি আমি সামান্য হলুদ গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, সামান্য কারি পাউডার। তো এই মশলাটা এখন আলুর সঙ্গে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি যে পরিমাণে আলুটা নিয়েছিলাম সবগুলো কিন্তু এই আলুর পরোটা তৈরিতে লাগেনি, বাকিটুকু আমি টুনা কাবাব তৈরিতে ব্যবহার করে নিয়েছিলাম। এই সব কাজ আমি কিন্তু ঈদের আগের দিন রাত্রে করে রেখে দিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম না যে ঈদের দিন কোনো ঝামেলা করি, আর ঈদের দিন চাইছিলাম যে সবার সঙ্গে বসে সুন্দরভাবে নাস্তাটা করব, তারপর রেডি হয়ে আমার ভাইয়ের বাসায় যাব। তারপর আসলে দেখা গেছে যে ঈদের দিন সকালে আমাকে আরও অনেক কিছু করতে হয়েছে, যেমন আমি ঈদের দিন ঘুম থেকে ওঠার পর সেমাই তৈরি করেছি, তারপর আরও একটা ডিজার্টও তৈরি করেছি। তো আমার আজকের এই ব্লগটিতে আসলে আমি আর তেমন কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ যদি করি তাহলে দেখা যাবে যে আজকের এই ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য। তবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সঙ্গে আরও 2টা রেসিপি আমি শেয়ার করব। তো এখন আমার তৈরি করে রাখা সবগুলো নারকেলের পপকে আমি ফ্রাই করে নেব।
এখানে আমি একটা কড়াইয়ের মাঝে বেশি করে তেল দিয়েছি, আর নারকেলের পপগুলোকে আসলে একটু ডুবো তেলেই ফ্রাই করতে হয়, না হলে ভালোভাবে ফ্রাই হয় না। তারপর অন্য চুলাতে আমি একটা ফ্রাইং প্যানে আলুর যে পরোটাগুলো তৈরি করেছিলাম সেগুলোকে একটু সেঁকে নিচ্ছি, আর সকালে ওঠার পরই এগুলোকে আমি ঘিয়ের মাঝে দিয়ে ভেজে নেব। আমার এই আলুর পরোটাগুলো দেখতে আসলে তেমন একটা ভালো হয়নি, তবে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আমার হাজবেন্ড তারপর আমার বাচ্চারা আসলে এই আলুর পরোটা অনেক বেশি পছন্দ করেছিলেন। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কথা হবে অন্য ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সেফে থাকবেন, আর নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।